পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী 31 অগস্ট নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাকে। ঠিক বেলা 11টায় তাকে ডাকা হয়েছে নিজাম প্যালেসে। আমরা প্রত্যেকেই জানি চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ দেয় পুরসভার নিয়োগ দুর্নীতি তদন্ত করতে, কারণ তারা মনে করছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুরসভা নিয়োগ দুর্নীতি একে অপরের সঙ্গে জড়িত আছে। আর ঠিক সেই ভিত্তিতেই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জোর কদমে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এর আগে ধৃত অয়নশীলের বাড়িতে তদন্ত চালায় সিবিআই এবং সেই তদন্তেই উঠে আসে পুরসভা নিয়োগ দুর্নীতির নানা নথিপত্র। তারপরে শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতি তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী দল। আর এবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে আগামী 31 অগস্ট নিজাম প্যালেসে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই নিয়ে বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি। আমাদের প্রতিনিধি শুভজিৎ সরকার রয়েছে। শুভজিৎ, এবার ইডির নজরে সরাসরি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, ঠিক কি কারণে তাকে ডাকা হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? একদমই রিঙ্কি দেখো, এই মুহূর্তে কিন্তু এই খবরটাই প্রায় বলা যেতে পারে মাথা চাড়া দিয়ে উঠেছে। ইতিমধ্যে কিন্তু যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, তাকে কিন্তু সিবিআই এর তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে আজকে একটি স্পিড পোস্টের মাধ্যমে। অথচ যখন আজকে সুজিত বোস সাংবাদিকদের মুখোমুখি হয়, তিনি কিন্তু জানিয়েছেন তিনি কোন রকমের চিঠি বা কোন রকমের নোটিফিকেশন এখনো সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে দল রয়েছে তাদের কাছ থেকে পায়নি। পরবর্তী সময়ে যদি তিনি সেই চিঠি পান, তাহলে কিন্তু অবশ্যই তিনি জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করবেন। আমি এর আগে তোমাকে জানিয়ে রাখি, তুমি যেমনটা বলতে যে অয়নশীলের বাড়ি থেকে যে নথি পাওয়া গিয়েছিল, একদমই তাই। অয়নশীলের বাড়িতে অয়নশীলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং অয়নশীলের যেসব ঠিকানাগুলি রয়েছে, যে অফিস রয়েছে, যে বাড়ি রয়েছে অয়নশীলের নামে, সেই সব বাড়িতে যখন বিভিন্ন রকমের যে তদন্ত করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে কিন্তু বিভিন্ন রকমের যে নথি সামনে আসে, সেই নথি সূত্র ধরেই কিন্তু প্রথমবার অয়নশীলের হাত ধরে কিন্তু পুরো নিরব যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কথা কিন্তু সামনে আসে। তারপরেই কিন্তু পৌরসভার যে নিয়োগ, সেই নিয়োগের উপরে বিভিন্ন রকমের যে বিশ্লেষণ জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু আমরা দেখেছিলাম। এমনকি শহরের 14টি পৌরসভায় কিন্তু ইতিমধ্যে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা কিন্তু হানা দিয়েছে এবং যে পৌরসভাগুলি রয়েছে সেই পৌরসভায় ঢুকে বিভিন্ন রকমের যে যাবতীয় নথি, সেই নথি কিন্তু বারংবার পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু ইতিমধ্যে তোমাকে যেমনটা বললাম, অয়নশীলকে বারংবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং প্রত্যেকবার বিভিন্ন যে দুর্নীতির কথা, পুরো নিয়োগ দুর্নীতির কথা, সেই দুর্নীতির কথা কিন্তু সামনে এসেছে। অর্থাৎ সম্পূর্ণ যে বিষয়, সম্পূর্ণ যে দুর্নীতির কথা আমরা দেখেছিলাম, সেটা পৌরসভাই হোক, বিভিন্ন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, অর্থ কেলেঙ্কারি হোক, সমস্ত বিষয় কিন্তু প্রায় কোন সূত্রে বাধা, সেই সূত্র কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যাচাই করার চেষ্টা করছেন। এবং এর পাশ থেকে আমি তোমাকে আরেকবার জানিয়ে রাখতে চাই, এই যে পৌর নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির পর থেকে কিন্তু বিভিন্ন যে দপ্তরগুলি রয়েছে তারা কিন্তু সজাগ রয়েছেন। বারংবার তদন্তকালীন ভিত্তিতে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দফায় দফায়। এরই মধ্যেই আমি তোমাকে জানিয়ে রাখি, এই যে দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু যে রায়, সেই রায় কিন্তু বহাল রেখেছিল। তিনি কিন্তু পূর্ণ সমর্থন দিয়েছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে। এবং তারপর থেকে সেই যে মামলা, সেই পুরো নিয়োগ দুর্নীতি মামলা, সেটি কিন্তু ডিভিশন বেঞ্চে চলে যায় এবং তারপরে কিন্তু যে রাজ্য তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং সুপ্রিম কোর্টেও কিন্তু যে মামলা, সেই মামলাটিকে কিন্তু বহাল রাখে। অর্থাৎ সম্পূর্ণ যে বিষয়, সেই বিষয়ের উপরে কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকানো হয়েছে এবং সম্পূর্ণ বিষয়ে নিখুঁতভাবে যাতে পর্যবেক্ষণ করা যায় সেই দিকেও কিন্তু দেখা হচ্ছে। অতএব যে 31 অগস্ট বেলা 11টার সময় নিজাম প্যালেসে দমকলমন্ত্রী সুজিত বোসকে ডেকে পাঠানো হয়েছে, তার পেছনেও কিছু কারণ রয়েছে। সেই কারণ বলতে গেলে কয়েকটা কথা বলে রাখতে হয় যে অয়নশীলের বাড়ি থেকে যে সমস্ত নথি পাওয়া গিয়েছিল, সেই নথিতে যে সময়কার কথা উঠে এসেছিল, সেই ঘটনার ভিত্তিতেই কিন্তু যে উত্তর দমদম যে পৌরসভা রয়েছে সেই পৌরসভাতেও তল্লাশি চালায় সিবিআই এর দল এবং সেখান থেকেও বিভিন্ন রকমের যে নথি, সেই নথি কিন্তু ইতিমধ্যেই মিলেছে এবং সেই সব নথিতে দমকলমন্ত্রী সুজিত বোসের কোন রকমের যোগসাজশ থাকে কিনা বা কোনো রকম ভাবে তিনি জড়িত কিনা বা
কোনোরকম ভাবে তিনি সমস্ত ঘটনা থেকে অবগত কিনা সেই সব বিষয় কিন্তু রীতিমত খতিয়ে দেখার যে কথা সেই কথা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পরবর্তী যে বিষয় অর্থাৎ 31 তারিখ যে সুজিত বোস অর্থাৎ দমকল মন্ত্রীকে রাজ্য দমকল মন্ত্রীকে যে ডেকে পাঠানো হয়েছে সেই বিষয়ে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন একাংশরা। রিঙ্কি ভেরি ধন্যবাদ তোমাকে শুভজিৎ আমাদের আপডেটটা দেওয়ার জন্য, এবং এরপরেও নানা আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আগামী 31 অগস্ট নিজাম প্যালেসে তলব করা হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। ধৃত অয়নশীলের, যেমনটা আমাদের প্রতিনিধিও বলল, ধৃত অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানোর পর 14টি পুরসভায় তল্লাশি চালাই দিয়ে এবং 2016 সাল থেকে নানা দুর্নীতি তদন্তে লাগে ইডির হাতে, এবং তারপরে শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী দল। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ পুরপ্রধান ছিলেন সুজিত বসু, আর এবার সেই পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হলো তাকে। আগামী 31 অগস্ট নিজাম প্যালেসে তলব করা হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসুকে। এই বিষয়ে ঠিক তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। না ভাই, এখনো কিছু আসেনি, আমি টিভির মাধ্যমে দেখলাম, তার টিভির মাধ্যমে দেখেছি, যতক্ষণ আমি হাতে কিছু পাচ্ছি ততক্ষণ কোনো প্রশ্ন নেই। আর যদি কোনো কেউ কিছু পাঠায় নিশ্চয়ই তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। তো বললাম প্রস্তুত মানে কি, আমি যে কোনো যদি কেউ কোনো বিষয় আমার কাছে জানতে চায় আমি উত্তর দিতে প্রস্তুত। শোনা যাচ্ছে, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত কোনো পাই আমি অস্বীকার করবো কেন, যদি পাই কোনো চিঠি যদি কেউ ডাকে ওই দিন যদি আমার কোনো কিছু না থাকে কোনো ডিজাস্টার কিছু না হয় নিশ্চয়ই যাব। আপনাদের শোনালাম সুজিত বসু ঠিক কি বলছে, এবং সুজিত বসু সরাসরি জানাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলকে তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন তাদের তদন্তে। এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন শুনুন। হাজিরা তো দেয়ার এরা পক্ষপাতী নয়, তবে শুধু সিবিআই কেন, ইডিরও তদন্ত হওয়া উচিত। কারণ যে ব্যক্তির কথা বলছেন, আমি কলকাতায় আসার পর বিশেষ করে নিউ টাউন, বাগুইহাটি এই সমস্ত জায়গায় ঘুরে যেটা জানতে পেরেছি, ভদ্রলোক একসময় স্টেশনের পাশে এগরোল বিক্রি করতেন, সেই থেকে এই উত্থান। তো ওনার এই মডেল স্টাডি করা যেতে পারে, ইডিওরও স্টাডি করা উচিত, এই এত টাকার সম্পত্তির মালিক হলেন কীভাবে, একসময় সুভাষ চক্রবর্তীকে ধরেছিলেন, তারপরে পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এখন বলছেন উনি দুষ্টু ছেলে, শ্রীভূমির পুজো 3 দিন ধরে নাকি বিসর্জন হয়, দুষ্টুমি করেন উনি, কী সব যা লাভ দেয়া তো দিয়েছে। আমার তাই মনে হয় সিবিআই এবং ইডি দুজনেরই ওনারকে তদন্ত করা উচিত, এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কীভাবে হলেন এবং সেই সম্পত্তির ভাগ অন্য কেউ পেয়েছে কিনা আরও সেগুলো দেখা উচিত। আপনাদের শোনালাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন এ ব্যাপারে। সিবিআই এর তদন্তকে সমর্থন করে সরাসরি নিশানা করলেন তিনি সুজিত বসুকে, তার ব্যক্তিগত সম্পত্তি সহ কেন্দ্রীয় তদন্তকারী দলকে গোটা বিষয় খতিয়ে দেখার আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা এবার ইডির নজরে দমকল মন্ত্রী সুজিত বসু। আগামী 31 অগস্ট ঠিক বেলা 11টায় নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে, অর্থাৎ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। আগামী 21 অগস্ট ঠিক বেলা 11টায় নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা